এই ভিডিওতে আমরা মাধ্যমিক দু হাজার পঁচিশ রায় অ্যান্ড মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে গণিতের উপরে ভলিউম টু এর যে কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করছিলাম অর্থাৎ সলিউশনগুলো করছিলাম আজকে আমরা মডেল কোয়েশ্চেন পেপার এর পার্ট ওয়ান নিয়ে আলোচনা করবো অর্থাৎ আমরা আজকে শর্ট কোশ্চেনগুলো যত শর্ট কোয়েশ্চেন রয়েছে সমস্ত শর্ট কোয়েশ্চেন ডিটেল বলে দিব ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে অবশ্যই তোমাদের ভালো লাগবে এবং যারা মডেল পেপার কোশ্চেন পেপার ওয়ান টু থ্রি দেখো তোমরা প্লে লিস্টে চলে যাও পরপর আমার ভিডিওগুলো রয়েছে পার্ট ওয়ান পার্ট টু করে অবশ্যই দেখে নিও প্রত্যেকটা প্রশ্ন আমি কিন্তু ডিটেল বলে দিয়েছি তো দেখো মডেল কোশ্চেন ফোর আজকের যে ফার্স্ট কোশ্চেন রয়েছে ফার্স্ট কোশ্চেন কি রয়েছে দেখো বলছে দেখো একের দাগের কোশ্চেন ত্রৈমাসিক পর্বের চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের সুদ সমান হবে কখন ঠিক আছে এক মাস দু মাস তিন মাস চার মাস ঠিক আছে তাহলে ত্রৈমাসিক বলেছে ত্রৈমাসিক মানে কি তিন মাস অন্তর কিন্তু সুদগুলো ক্যালকুলেশন হবে সেটাকে বলা হচ্ছে ত্রৈমাসিক এবারে তোমাদের আমি বলেছিলাম যে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ যদি বার্ষিক বলে না তখন কিন্তু এই দুটো সুদ কখন সমান হবে এক বছর পরে ঠিক আছে এক বছরে কিন্তু চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদ সমান হয়ে যায় কিন্তু এক বছরের পরে সেটা কি হয়ে যায় চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আসল আর সেম থাকে না আসলের সঙ্গে সুদ যোগ হয়ে গিয়ে সেইটা কিন্তু আসল হয়ে যায় মানে প্রথমে যে আসলটা ছিল সেটা আবার সুদের সঙ্গে যোগ হয়ে প্রথম বছরের যে দ্বিতীয় বছরের যে শুরুতে ওইটাই আসল হয়ে যায় তার মানে কিন্তু ধীরে ধীরে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ এক বছরের পরে কিন্তু চেঞ্জ হতে থাকে কিন্তু প্রথম বছরে কিন্তু দুজন সমান থাকে কিন্তু তখন কি ছিল কি বার্ষিক ছিল সেটা তোমরা জানতে এখানে যেহেতু কি দিয়ে সেটা ত্রৈমাসিক মানে তিন মাস অন্তর ত্রৈমাসিক মানে কি বলো তিন মাস অন্তর তোমাকে দিবে তার মানে প্রথম তিন মাসে কিন্তু সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ সমান হবে তারপরে অর্থাৎ চার মাসের শুরুতে মানে নেক্সট যে থ্রি মান্থ আবার দেওয়া হবে মানে বছরে তোমার চারবার এখানে সুদ ক্যালকুলেট হবে তাহলে তিন মাসের পরে যে চার নেক্সট যে তিন মাসের যে শুরুতে যে ক্যালকুলেশন হবে চক্রবৃদ্ধি সুদ কিন্তু যে আসলটা হবে সেটা কিন্তু সুদের সঙ্গে যোগ হয়ে যাবে তার মানে কি সরল সুদ তো চলতেই থাকবে কিন্তু চক্রবৃদ্ধি সুদ ধীরে ধীরে বাড়তে থাকবে তার মানে কিন্তু প্রথম তিন মাসে কিন্তু এরা সমান হয়ে যাবে ঠিক আছে সমান থাকবে নেক্সট কোয়েশ্চেন দেখো তাহলে অ্যান্সার হবে কি থ্রি মান্থ দুয়ের দাগের কোশ্চেন দেখো কি বলেছে মাইনাস এ রুট টেন ঠিক আছে তাহলে আমরা আলোচনা ওকে ঠিক এইটা কার সঙ্গে সমান বলে দিয়েছে বলো রুট এইট প্লাস রুট এর সঙ্গে সমান বলে দিয়েছে ঠিক আছে তাহলে উভয় পক্ষে যদি আমি কি করবো বর্গ করে দিই না উভয় পক্ষে যদি আমি বর্গ করে দিই তার মানে এখানে রুট ওভার উঠে গিয়ে পড়ে থাকবে কত বলো থার্টিন মাইনাস এ রুট টেন পড়ে থাকবে কারণ রুট ওভার হোল স্কোয়ার হচ্ছে এই বাইরে রুট ওভারটা উঠে যাবে এখানে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র রাখবো মানে এ স্কোয়ার রুট এইট এর হোল স্কোয়ার প্লাস রুট ফাইভ এর হোল স্কোয়ার প্লাস টু এ বি টু ইন্টু রুট এইট ইন্টু রুট ফাইভ ইয়ে জন্য তাহলে বা দিব আমি থার্টিন মাইনাস এ রুট টেন ইসিক টু কত বলো এইট প্লাস ফাইভ প্লাস টু রুট ফোরটি আর পাঁচে কত হয়ে যাবে চল্লিশ ওকে বা কত হবে বলো থার্টিন এ রুট টেন টু থার্টিন এরপরে যেটা আসবে দেখো এখানে প্লাস থার্টিন কেটে যাবে উভয় পক্ষে তাহলে পড়ে থাকবে দেখো এখানে মাইনাস এ রুট টেন ইসিক টু টু রুট ফোরটি পড়ে থাকবে ঠিক তাহলে বা দিব আমরা এখানে দেখো মাইনাস এ রুট টেন ইজিক টু এখানে দেখো কত আসবে বলো টু ইন টু টু রুট টেন হয়ে যাবে কেন বলো তো মানে কত আমি লিখতে পারি না এটাকে ফোর ইনটু টেন দশ চারে চল্লিশ এবার ফোর দেখো টু ইঞ্চাবে বেরিয়ে আসবে রুট ওভারে আর টেন থেকে যাবে দেখো এখানে রুট টেন কেটে দাও তাহলে বা এ ইকোয়ালসি কথা হচ্ছে মাইনাস চার দু দুয়ে চার এবং এখানে মাইনাস এ টা থাকার জন্য ওইদিকে আমার মাইনাস চলে যাবে তাহলে অ্যানসার হবে বলো আমার অপশন বি হবে এখানে সতুত্তর মাইনাস ফোর আশা করি তোমরা বুঝতে পেরেছো কোয়েশ্চেন নাম্বার থ্রি করবো আমরা থ্রি কি বলেছে দেখো বলছে যে এ বি সি সমবাহ ত্রিভুজ কি বাহু ত্রিভুজ বলে দিয়েছে সব বাহু সমান বলে দিয়েছে এডি লম্ব কত হবে হিসেব করে লিখতে বলেছে দেখো এখানে এবিসি একটা সমবাহ ত্রিভুজ বলে দিয়েছে মানে তার যার সব বাহু কিন্তু আমাদের কি হবে বলো সমান হয়ে যাবে এবি ও সমান বিসির সঙ্গে সমান সবগুলো কি হবে বলে সমান হবে আচ্ছা এডি বিসির উপর লম্ব এ একটা ডি আমি রাখলাম এখানে যেটা বিসির উপর নব্বই ডিগ্রি হবে মানে লম্ব হবে ওকে এডি স্কোয়ার কত হবে দেখো সমবায় ত্রিভুজের ক্ষেত্রে যে লম্বটা অঙ্কন করব ওটাই হচ্ছে কিন্তু ওর মধ্যমা হয়ে যাবে ঠিক না যদি যেহেতু সমবায় ত্রিভুজ তার মানে এখানে এই বিসি যেটা হবে ডিসি তাই হবে মানে আমি বলতে চাইছি বিসি যা হবে সেটাই হবে ডিসি গিয়াস অন নো ক্লিয়ারি কেন কারণটা সমবায় ত্রিভুজ বলে সম্ভব হয়েছে ওকে এবারে দেখো প্রত্যেকটা বাহু যদি আমি এ ধরে নিই এ কক আমি ধরে নিই তার মানে দেখো উচ্চতা সমাহু ত্রিভুজের উচ্চতার তোমরা পড়েছো কি পড়েছ বলতো রুট থ্রি বাই টু ইন্টু বাহু এবার না উচ্চতা কত উচ্চতা মানে এডি লম্ব বলে লম্বা এডি লম্ব বেশি উচ্চতা মানে কি সবসময় লম্ব দূরত্বকেই ধরা হবে তাহলে এখানে দেখো এডি সমান কত হবে রুট থ্রি বাই এ বাহুকে আমি এ ধরে দিয়েছি ধরো এ ধরলাম ঠিক আছে সমস্ত বাহুকে আমি এ ধরে নিয়েছি এ কক করে লিখতে পারি আমি রুট থ্রি বাই টু ইন্টু এ এবারে যেহেতু কোশ্চেন আমার এডি স্কোয়ার দেওয়া আছে তার মানে উভয় পক্ষে বর্গ করে দিই এডি স্কোয়ার করলে এটা কথা বলো রুট থ্রি বাই টু ইন্টু এ এর হোল স্কোয়ার হয়ে যাবে তাহলে বা এখান থেকে লিখতে পারি এ ডি স্কোয়ার ইজ টু থ্রি বাই ফোর ইন্টু এ স্কোয়ার ওকে এবারে দেখো এ স্কোয়ার এখানে দেখো অপশান দিকে দেখো সবগুলো দেখো ডি সি স্কোয়ার ডি ডিসি স্কোয়ার ডি সি স্কোয়ার ডি সি স্কোয়ার আছে তাহলে ডিসি স্কোয়ার মানে কি ডিসি স্কোয়ার মানে বলো এখান থেকে এতটা দূরত্ব এখান থেকে এত আমি বললাম কি এই দুটো ডিটা কিন্তু মধ্যবিন্দু বিসি এ তার মানে ডিসি সমান আমি লিখতে পারি না এ বাই টু হ্যাঁ না মানে এ কে লিখতে পারি টু ইন্টু ডিসি এ মানে হচ্ছে আমার পুরো দৈর্ঘ্যটা তাহলে ডিসিটা কি হয়ে যাবে হাফ হয়ে যাবে বা এটা মানে টু ইন্টু ডিসি লিখতে পারি আমি তাহলে এখানে এ এর জায়গায় আমি কি লিখবো বলো তো তিন বাই চার ইন্টু এ এর জায়গায় লিখবো টু ইন্টু ডিসি কেন লিখলাম কারণ আমি বারবার বলছি আমার অঙ্কের অ্যান্সারে কিন্তু এখানে ডিসি সব জায়গায় দেওয়া যেত তাহলে ডিসি নিয়ে আসবো তাহলে এখান থেকে দেখো লিখতে পারি এ ডি স্কোয়ার সমান থ্রি বাই ফোর ইন্টু ফোর ডিসি স্কোয়ার চার চার কেটে দাও তাহলে পড়ে থাকবে কত বলো আমার এখানে বা দিয়ে পড়ে থাকবে এ ডি স্কোয়ার সমান হচ্ছে থ্রি ডিসি স্কোয়ার ওকে ক্লিয়ার হচ্ছে তাহলে অপশান অ্যান্সার হচ্ছে এ ডি স্কোয়ার ইকুয়ালস টু থ্রি ডি তাহলে দেখো অপশান অপশন সি হবে এখানে সঠিক উত্তর আশা করি তোমরা বুঝতে পেরেছো ঠিক আছে দেখো প্রত্যেকটা প্রশ্ন কেন এত বড় করছি বলো আমি তো ডাইরেক্ট শর্ট ভাবেই করে দিতে পারতাম আমি বলবো তোমাদের আমার কাছে পড়তে এসছো মানে আমার ক্লাসে তোমরা জয়েন করে গেছো মানে যুক্ত হয়ে গেছো মানে তোমরা পুরো অঙ্কটা শিখে যাবে এইটুকু আমি বলতে পারি ঠিক আছে প্রত্যেকটা অঙ্ক ভালো করে ধৈর্য ধরে কষো জেনে যাও লজিক জানো তারপরে অঙ্কগুলো করো ঠিক আছে যেখানেই পড়ো না কেন লজিক জেনে অঙ্কগুলো করো এইটুকু তোমাদের বারবার বলছি আজকেও বলছি প্রত্যেকটা প্রশ্ন ডিটেল অ্যান্সার করে যাও ঠিক আছে তাতে পরীক্ষায় যদি কোশ্চেন ঘুরিয়েও দেয় তোমরা কিন্তু অনায়াসে করতে পারবে তো নেক্সট কোশ্চেনে যাবো আমরা কোশ্চেন নাম্বার ফোর কোশ্চেন নাম্বার ফোর কি বলেছে দেখ বলছে ট্যান থিটার সমান ট্যান ফাই ট্যান থিটা ইন্টু ট্যান ফাই ইজিক্যালস টু ওয়ান হলে সাইন থিটা প্লাস ফাই বাই থ্রি এর মান কত হবে তাহলে কত দেওয়া আছে বলো ট্যান থিটা ইজ ইন্টু ট্যান ফাই ইজিক্যালস টু ওয়ান এটাকে লিখতে পারি আমি ট্যান থিটা আমার আগের ভিডিও গুলো যারা জেনেছে তার কাছে এটার কোনো ব্যাপার নয় কারণ টেন নাইনটি ডিগ্রি মাইনাস থিটা মানে পট থিটা দেখো টেন নাইনটি ডিগ্রি মাইনাস থিটা থিটার জায়গায় ফাই আছে তার মানে এটা পট ফাইভ হয়ে যাবে शून्य এখান থেকে থিটা সমান কত পাবো বলো দুদিকে ট্যান রয়েছে তাহলে থিটার সমান পাবো নাইনটি মাইনাস ফাইভ তাহলে এখান থেকে পাবো থিটা প্লাস ফাইভ ইজ ইকাল টু নাইনটি ডিগ্রি তাহলে আমি পেয়ে গেলাম নাইনটি ডিগ্রি চেয়েছে কি আমার এখানে সাইন থিটা প্লাস ফাইভ এর ভ্যালু চেয়েছে তাহলে সাইন থিটা প্লাস ফাইভ মানে নাইনটি ডিগ্রি বাই আচ্ছা ফাইভ বাই থ্রি ছিল বাই থ্রি ওকে মানে হচ্ছে সাইন তিন তিনের নয় আটটি ডিগ্রি ঠিক সাইন ডিগ্রি মানে কি বলো আনসার হবে দেখো এখানে ডি হবে এখানে সঠিক উত্তর ক্লিয়ার হয়েছে না হয়নি এটাই হবে আমাদের সঠিক উত্তর আশা করি তোমরা বুঝতে পেরেছো ওকে নেক্সট কোশ্চেনে যাবো কোশ্চেন নাম্বার ফাইভ দুটি ঘনকের আয়তনের অনুপাত বলে দিচ্ছে এইট ইস টু টোয়েন্টি সেভেন হলে ঘন দুটির কর্ণের অনুপাত কত হবে আচ্ছা কোশ্চেনটা হচ্ছে কি ঘনকের প্রতিটা বাহুর দৈর্ঘ্য কি হয় বলো সমান হয় প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য সমান হয় ঘনকের আয়তনের সূত্র কি ঘনকের আয়তন হচ্ছে এ কিউব তাই না ঘনকের আয়তন এ কিউ তার মানে দুটি ঘনক বলেছে একটাকে আমি এ ওয়ান ধরবো আর একটাকে এ ওয়ান কিউ অনুপাত এ টু কিউ ধরতে পারি এইট অনুপাত টোয়েন্টি সেভেন আছে তাহলে দেখো এ ওয়ান বাই এ টু এর হোল কিউ সমান লিখতে পারি এইট বাই টোয়েন্টি সেভেন মানে টু বাই থ্রি এর হোল কিউ লিখতে পারি দু এর হোল কিউ মানে এইট থ্রি এর হোল কিউ মানে টোয়েন্টি সেভেন বা এ ওয়ান বাই এ টু সমান লিখতে পারি টু বাই থ্রি এস অনু এবারে তো ঘনক দুটি কর্ণের দৈর্ঘ্যের অনুপাত ঘনকের কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি ঘনকের কর্ণের দৈর্ঘ্য সূত্র কি বলো রুট থ্রি ইনটু বাহুর দৈর্ঘ্য ইয়ে জন্য রুট থ্রী ইন্টু বাহুর দৈর্ঘ্য ওকে এবারে এটা হচ্ছে আমার কর্ণের দৈর্ঘ্য সূত্র তাহলে প্রথম ঘনক দুটির কর্ণের অনুপাত চেয়েছে তার মানে রুট থ্রি ইন্টু প্রথমটার এ ওয়ান বাহুদ দৈর্ঘ্যকে কি ধরেছে এ ওয়ান ধরেছে আর অনুপাত চেয়েছে বাই করে দিন রুট থ্রি ইনটু এ টু তার মানে দেখো রুট থ্রি কেটে গিয়ে এ ওয়ান বাই এ টু পাবো তার মানে এটা এ ওয়ান বাই এ টু ভ্যালু কত টু বাই থ্রি তার মানে টু ইস হবে আমাদের সঠিক উত্তর তাদের দৈর্ঘ্যের অনুপাত দৈর্ঘ্যের অনুপাত অনুপাত ওকে আমি পেলাম অর্থাৎ টু ইস টু এটা হবে আমাদের সঠিক উত্তর তাহলে অপশান 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 বি হবে এখানে সঠিক উত্তর আশা করি তোমরা বুঝতে পেরেছো একদম ডিটেল বলে দিচ্ছি প্রত্যেক সময় যা শিখে যাও আমি জানি যে আমার কাছে হয়তো যারা পড়ছো অধৈর্য হয়ে পড়ছো হয়তো অনেকে ভাবছো যে এত স্লো হচ্ছে এতগুলো ডিসকাস করে করছে আমি বলবো যে ঠিক আছে কোনো অসুবিধা নেই যারা শিখতে চাও এইভাবেই কিন্তু করতে হবে তোমাদের ঠিক আছে তাতে কিন্তু তোমাদের অনেক দিন অনেক দিন অবধি মনে থাকবে ওকে তাহলে নেক্সট কোয়েশ্চেনে যাব আমরা নেক্সট কোয়েশ্চেন দেখো আমরা কয়েক দাগের কোয়েশ্চেনে যাব বলছে টু এইট টু থ্রি এইট ফাইভ নাইন ফাইভ সিক্স একটা সিরিজ দেওয়া রয়েছে সংখ্যাগুলির মধ্যমা বের করতে বলছে দেখো আমি আগের ভিডিওতে ওইটা বলেছিলাম একই টাইপের অঙ্ক ছিল মধ্যমা বের করানোর সময় প্রথম কাজ হচ্ছে গিয়ে কি তোমাকে ছোট থেকে বড় সাজিয়ে নাও ঠিক আছে দেখো প্রথমে আছে টু টু কটা আছে এখানে টু একটা দুটো ছোট থেকে বড় সাজিয়ে নিবে টু তারপরে ছোট থেকে বড় থ্রি আছে থ্রি একটা আছে ওকে এর পরে কি আছে বলো ফাইভ ফাইভ এখানে দেখো দুটো রয়েছে তাহলে ফাইভ আমার দুটো রয়েছে ফাইভের পরে কি আছে সিক্স সিক্স একটা রয়েছে তারপরে এইট এইট এখানে একটা দুটো এইট রয়েছে দুটো এইট রয়েছে তারপরে একটা রয়েছে এবারে এখানে কতগুলো সংখ্যা আছে দেখে নাও এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় ঠিক আছে অসুবিধা তাহলে আমার মেলানো ঠিকঠাকই আছে এবারে তাহলে নটা রয়েছে মানে এন সমান নাইন এটা কি যুগ্ম না অযুগ্ম বলো অযুগ্ম সংখ্যা বারবার বলেছি প্রচুর বার বলছি যারা দেখছো রেগুলার ভিডিও তাদের কাছে তো উত্তর নিশ্চয় তোমরা বের করে ফেলেছ যখন এন অযুগ্ম হবে আমার যে মধ্যমা হবে আমার যে মধ্যমা হবে এই অঙ্কের সেটা হচ্ছে কত নয় নয় প্লাস ওয়ান নয় প্লাস ওয়ান বাই টু তম পদ মানে হচ্ছে দশ বাই দুই মানে পঞ্চম পথ ঠিক আছে না পঞ্চম পদ হবে আনসার তাহলে পঞ্চম পদ এখানে কত আছে দেখে নাও এক দুই তিন চার পাঁচ এটা হচ্ছে পঞ্চম পদ পঞ্চম পদে কে রয়েছে ফাইভ রয়েছে তাহলে অ্যান্সার হবে আমাদের ফাইভ ঠিক আছে হবে আমাদের দেখো দি হবে এখানে সঠিক ক্লিয়ার হয়েছে না দেখো কত সহজ বুঝতে পারছো তো এইভাবে অঙ্ক করতে হবে যে কোনো অঙ্ক তোমরা ফেস করে আসতে পারবে এইটুকু বলবো ঠিক আছে আমার অঙ্কগুলো যদি ভালো করে দেখো ক্লাসগুলো যদি রেগুলার ফলো করো আমার রেগুলার ক্লাস আসলে চেষ্টা করবো রেগুলার নিয়ে আসা ঠিক আছে তাহলে কিন্তু তোমরা বলবো যে তোমরা অঙ্কে অনেক অনেক দূরে এগিয়ে যাবে ঠিক আছে পরীক্ষাতে কোনো সমস্যা হবে না এবারে নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে তোমাদের বলে দিই যেরকম আমি প্রত্যেক বলি যে আমার কাছে আমার ভিডিও যদি তোমার ভালো লাগে আমার পড়ানো বোঝানোর টেকনিক যদি তোমরা ধরতে পারো তাহলে তোমাদের বলবো যে আমার অ্যাপ্লিকেশনে তোমরা জয়েন হয়ে যে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে দাও করে নাও ডিএম ম্যাথ ডব্লুবি এসি ডি এম বি এ সি এইটা গুগল প্লে স্টোরে এইটা সার্চ করলে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে পারবে সেখানে আমার একটা ব্যাচ চলছে এটা হচ্ছে সাফল্য ব্যাচ ঠিক আছে যেখানে আমি তোমাদের পুরো ফাইনাল এক্সামের জন্য রেডি করাচ্ছি ওকে এখন সেখানে যা যা চলছে বলে দিই আমি পি ওয়াই কিউ চলছে চ্যাপ্টার ওয়াইজ কি চলছে বলো চ্যাপ্টার ওয়াইজ পি ওয়াই কিউ চলছে মানে প্রিভিয়াস ইয়ারস क्वेश्चन দশ বছরের লাস্ট টেন ইয়ার্সের আমার ওয়াই কিউ চলছে আর এখনো শুরু করিনি আমি তবে যত তাড়াতাড়ি সময় শুরু করে দিব কি করাবো বলতো তোমাদের রায়ন মার্টিনের যে লং কোয়েশ্চেনের গুলো সলিউশন সেটা কিন্তু আমি এই ব্যাচের মধ্যেই করাবো যতটা সম্ভব চেষ্টা করব ম্যাক্সিমাম দশটা মতো করিয়ে দেওয়া ঠিক আছে রায়ন মার্টিন কিন্তু পিওয়াই কিউ তোমাদের এখন চলছে তাড়াতাড়ি জয়েন হয়ে যাও খুব অল্প প্রাইস রয়েছে যাতে ওয়েস্ট বেঙ্গলের সমস্ত ছেলে অঙ্কগুলো কি বলবো অঙ্ক শিখতে পারে ঠিক আছে খুব অল্প টাকার বিনিময়ে পুরো ফেব্রুয়ারি মাস অব্দি তোমাদের থাকবে থাকবে এইটুকু বলছি আমি ছোট্ট অ্যামাউন্টের বিনিময়ে তোমরা পুরো সারা বছর সারা ঠিক আছে তোমরা এইট নাইন সেভেন টু ডবল ফোর জিরো ফোর ওয়ান টু এই নাম্বারে কল করে তোমরা অবশ্যই জেনে নিবে বা এইটা ডাউনলোড করেও দেখে নাও কত প্রাইস রয়েছে খুব অল্প প্রাইস রয়েছে এইটুকু বলবো আপাতত ডাউনলোডটা করে দেখে নাও সেখানে ক্লাসগুলো কেমন হচ্ছে দেখো ঠিক আছে কিন্তু ক্লাসগুলো জয়েন না হলে হয়তো ক্লাসগুলো দেখতে পাবে না খুব অল্প টাকা এমনি তোমাদের অনেক টাকায় তোমরা নষ্ট করে দিচ্ছ হয়ে যাচ্ছে সরি তো খরচ হয়ে যাচ্ছে কিন্তু মাত্র সামান্য টাকার বিনিময় পুরো বাকি যে সময় পাঁচ মাস রয়েছে তো সেই সময়টাতে তোমরা কাজে লাগাও ঠিক আছে এইটুকু তোমাদের আমি বলতে বলতে চাই যে সময়টাকে কাজে লাগাও সেখানে ক্লাসগুলো যদি করো লং কোয়েশ্চেন শর্ট কোয়েশ্চেন এর একটা মিক্সড তৈরি হয়ে যাবে ঠিক আছে পি ওয়াই কিউ র্যান মার্টিন লং কোশ্চেন এখানে এখানকার ইউটিউবে শর্ট কোশ্চেন সমস্ত যদি তোমরা একটা প্যাকেজ তৈরি হয়ে যাবে তাই না পরীক্ষা হলে তোমরা যে কোনো কোয়েশ্চেন করে আসতে পারো এইটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তাই বলছি নাম্বারটাতে কল করে আগে জেনে নিতে পারো যদি কোনো সমস্যা হয় বা যদি কিছু জানার থাকে তো ওকে তো বেশি সময় নষ্ট করবো না নেক্সট কোয়েশ্চনে চলে যাবো নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলেছে বলছে বার্ষিক আট পার্সেন্ট সরল সুদের হারে কোনো মূলধনের এন বছরের সুদ পি বাই টোয়েন্টি টাকা হলে মূলধনের পরিমাণ কত টাকা হবে ঠিক আছে তাহলে দেখো এখানে যেটা বলেছে যে আট পার্সেন্ট সরল সুদের হার তার মানে আমার কোনো মূলধন আমি যদি বলি পি টাকা আট পার্সেন্ট সরল সুদের হারে সরল সুদ মানে কি বলছে বলো এখানে পিআরটি বাই হান্ড্রেড তাহলে পি আর টি মানে এন বাই হান্ড্রেড এবার এখানে দেখো পি রয়েছে আমাকে কোনো টাকা বলেছে তার মানে আমি কিন্তু পিটা রাখতে পারবো না আমি অন্য কিছু ধরবো কোনো অসুবিধা নেই আমি পি এর জায়গায় আমি এখানে এক্স এক্স ধরে টাকা আর পার্সেন্ট সরল সুদের হারে এন বছরে এই টাকাটা সুদ হবে ঠিক আছে না এটা এসাই হবে অঙ্কে বলে দিচ্ছি এটা কার সঙ্গে সমান পি এন আর বাই টোয়েন্টি ফাইভ এর সঙ্গে সমান বলছে মূলধন কত মানে এক্স এর মানটা কত বের করতে বলছে ইজি দেখো আর এন কেটে দাও আর এন কেটে দাও

আচ্ছা এক্সের স্বভাবত মাইনাস ফোর এক্সের স্বভাব বলো মাইনাস ফোর আর ধ্রুবক পথ কত মাইনাস ওয়ান এদের কী করতে বলেছে বলো সমষ্টি করতে বলছে তাহলে মাইনাস ওয়ান ফাইভ মাইনাস ফাইভ যোগ বিয়োগ করছি আমি সেই বাচ্চাদের মতো অ্যান্সার দেখে নাও কত হবে শূন্য ওকে জিরো হবে অ্যান্সার জিরো শূন্য ঠিক তো নেক্সট কোয়েশ্চনে যাবো কোশ্চেন নাম্বার থ্রি ও কেন্দ্রীয় বৃত্তের আছে প্রথম বলে দিয়েছে একটা বৃত্ত অঙ্কন করতে বলছে ও কেন্দ্রীয় বৃত্ত ঠিক আছে নো প্রবলেম এ বি ব্যাস আচ্ছা এ বি মানে কেন্দ্র দিয়ে যাবে এ বি একটা ব্যাস যেমন আছে লিখে ফেলবো সি বৃত্তের উপর অবস্থিত অবস্থিত একটা বিন্দু আচ্ছা সি বৃত্তের উপর অবস্থিত এসি সি তিন সেন্টিমিটার এ তিন সেন্টিমিটার বিসি সি চার সেন্টিমিটার বি সি চার সেন্টিমিটার এ বি এর দৈর্ঘ্য কত এ বি এ দেখো আমরা কি জানি যেহেতু এ বি ব্যাস তো এ বি ব্যাস তো ও কেন্দ্রীয় বৃত্ত আমরা কি জানি এইটাই জানি দেখো দেখে নাও তো পড়ে নাও তো এটা জানো কিনা এটা পড়ে নাও দেখি এটা জানো কিনা দেখে নাও দেখি বললো হ্যাঁ স্যার এটা তো জানি তার মনে যদি জানো তাহলে এটা তো ডিগ্রি হবে অর্ধবৃত্বস্ত কোন সমকোন অর্ধবৃত্ত্বস্ত কোন এটা যদি নাইনটি হয় এটা লম্ব বা ভূমি ধরে নাও এটাকে লম্ব ধরে নাও এবি তখন অতিভুজ হয়ে যাবে তাহলে এবি কত হয়ে যাবে অতিভুজ স্কোয়ার সময় লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তাহলে এবি যদি হয়ে যাবে

সবাই করো দেখি সবাই যদি পজ করে অ্যান্সার করো দেখি এক্স ওয়াই এর মধ্যে বড় কে নিশ্চয় ত্রিকোণমিতি তোমরা পড়ে নিয়েছো আচ্ছা তবু আমি বলে দিচ্ছি আমার কাজ হচ্ছে তোমাদের ডিটেল বলে দেওয়া শেকটা শেক মানে কি বলো শেখ মানে হচ্ছে শেক মানে হচ্ছে শেক মানে হচ্ছে শেখ মানে হচ্ছে অতি ভুজ বাই ভূমি ও মানে অতি ভূষ বাই লম্ব কেন শেখ অতিভুজ বাই ভূমি কষের উল্টো শেখ কষ মানে কি ভূমি বাই অতিভুজ সাইন বা মানে কি লম্বাই অতিভুজ কোশেকের উল্টো কোশেক আর কষের উল্টো শেখ অতিভুজ উপরে চলে যাবে তাহলে সমকোনি ত্রিভুজের সবসময় সমকনী ত্রিভুজের ক্ষেত্রেই তো হবে সমকনী ত্রিভুজের ক্ষেত্রে তোমরা জানো অতিভুজ কিন্তু সবসময় বড় হয় তাই না লম্ব এবং ভূমির থেকে অতিভুজটা সবসময় বড় হয় তাহলে একদম মুখে মুখে অ্যান্সার করো এক্স ওয়াই এর মধ্যে ড্যাস বড় কে বড় এক্স বড় কারণ এক্স দেখো উপরে রয়েছে অতিভুজ এটা হচ্ছে অতিভুজ আর এটা হচ্ছে ভূমি তাই এক্সটা বড় হয়ে যাবে ওয়াইটা ছোট হয়ে যাবে নেক্সট চলে আসলো ভি একটি শঙ্কুর উচ্চতা তিন সেন্টিমিটার ব্যাসার্ধ চব্বিশ সেন্টিমিটার হলে তার আয়তন ড্যাশ হবে আচ্ছা প্রথমত হচ্ছে আমরা একটা শঙ্কু আঁকবো সুন্দর করে একটা শঙ্কু আঁকলাম ঠিক আছে উচ্চতা তিন সেন্টিমিটার তিন সেন্টিমিটার আচ্ছা নাম দিয়ে দিতে ধরো আমি এ ও বি দিয়ে দিলাম তাহলে এ ও তিন সেন্টিমিটার ব্যাসার্ধ চব্বিশ ও বি চব্বিশ সেন্টিমিটার মানে এইচ দিয়ে দিচ্ছে থ্রি সেন্টিমিটার আর দিয়ে দিচ্ছে টোয়েন্টি ফোর সেন্টিমিটার আয়তন কত একদম ইজি দেখো এই সব অঙ্ক কত সহজ দিয়েছে দেখো ওয়ান থার্ড পাই আর স্কোয়ার মানে চব্বিশে রোল স্কোয়ার এইচ এইচ মানে তিন 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 কেটে দাও এটা কি হবে সেন্টিমিটার কিউব ঘন সেন্টিমিটার তাহলে কত হবে চব্বিশ চব্বিশ পাঁচশো ছিয়াত্তর পাই সেন্টিমিটার কেউ মার ঘন সেন্টিমিটার কত হয়ে যাবে পাঁচশো ছিয়াত্তর পাই ঘন সেন্টিমিটার হলো নেক্সট চলে আসো ভিআই আচ্ছা ভিআই আমরা করবো বলছে দেখো সামেশান অফ আই ওয়ান টু থ্রি টেন আই স্কোয়ার এর মান কত কি আছে লিখে দিই সামেশন অফ আই ফ্রম ওয়ান টু থ্রি টেন আই এর মান কত প্রথমত হচ্ছে এর মানেটা আগে দেখে নাও সামেশনের ব্যাপারটাকে বুঝে নাও এই সামেশান মানে কি জানো তো সামেশন মানে হচ্ছে তোমার সাম করা জিনিস মানে যোগ করা জিনিস ঠিক আছে সাম মানে হচ্ছে ধরো তোমাকে যদি আমি দিলাম এখানে এক্স আই আই ফ্রম ওয়ান টু তার মানে এর কথার অর্থ কী জানো তো আইয়ের জায়গায় একবার ওয়ান বসাবো এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি প্লাস এক্স ফোর প্লাস এক্স ফাইভ আর যেতে পারবো না কিন্তু কারণ আমার লিমিট এখানে দেওয়া পেছি ঠিক আছে কত অবধি দেওয়া হয়েছে ফাইভ অবধি দেওয়া যায় তাহলে আই এর জায়গায় একবার ওয়ান বসাবো টু বসাবো থ্রি বসাবো ফোর বসাবো ফাইভ বসাবো দিয়ে যোগ করে দেবো এটার মানে সেটাই দেখো থ্রি আই ফ্রম ওয়ান টু তাহলে টেন ইন্টু আই স্কোয়ার আছে টেন ইন্টু প্রথমে আই এর জায়গায় কত বসাবো ওয়ান বসাবো ওয়ান এর স্কোয়ার পরপর যাবো টেন ইন্টু টু এ স্কোয়ার টু বসাবো ক্লাস টেন ইন্টু থ্রি এর স্কোয়ার ঠিক তাহলে ক্লিয়ার হয়েছে তো যদি না বুঝতে পারো তোমাদের বলবো যে ভিডিওটি আরেকবার ব্যাক করে দেখো কমেন্ট করো তোমরা কমেন্ট কেউ করছো না অনেকে ভিডিও দেখছো কেউ কমেন্ট করছো না লাইক কম করছো বুঝতে পারছিনা না ভিডিও ভালো লাগছে না যদি ভালো না লাগে তাও কমেন্ট করে জানাও ঠিক আছে যেটা ভিডিও স্যার ভালো লাগছে না ঠিক আছে তো তাহলে আমি চেষ্টা করব আরো ভালো করে নিয়ে আসার তোমাদের উপরই তো সবকিছু তাই না তোমরা যেমন চাইলে তেমন করাবো ওকে তোমার কমেন্ট করে জানাও আর যদি ভালো লাগে তাও কমেন্ট করে জানাও খারাপ লাগলেও জানাও ঠিক আছে খারাপ লাগলে বরং তোমরা জানাবে যাতে আমি আরো ভালো করে করাতে পারি বা আরো ভালো করে নিয়ে আসার চেষ্টা করব ঠিক আছে বা কোনো কিছু বুঝতে না করলে বলে দাও এই দাগের এই কোয়েশ্চেনটা স্যার বুঝতে পারিনি আবার আমি নেক্সট ভিডিওতে সেটা শুরুতে আলোচনা করে দিব আরো কোশ্চেন রয়েছে তো এতক্ষণ অব্দি যারা রয়েছ ধৈর্য ধরে আছো সবাইকে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে তাহলে ভিডিওটি ভালো লাগলে লাইক করে দাও নেক্সট আরো কোশ্চেন রয়েছে এক নম্বরের প্রশ্ন কিন্তু ঠিক আছে যাবে না এখনো থাকো সঙ্গে থাকো ঠিক আছে আর আমার যদি তোমাদের পিডিএফ এটা নিতে যাও তাহলে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও সেখানে কিন্তু পিডিএফটা আমি কিন্তু দিয়ে দিই ঠিক আছে পিডিএফটা তোমরা ডাউনলোড করে রাখো পরীক্ষার সময় যদি কাজে লাগে টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে যাও নোটিফিকেশন বা ভিডিও শুরুতে না ভিডিও এখানে আপলোড করার আগে আমি ওইখানে প্রথমে লিঙ্ক দিয়ে দিই ওকে তারপরে ভিডিওটা কমপ্লিট হওয়ার পরে পিডিএফটাও দিয়ে দিই এটা দেখো তারপরে পিডিএফটা আর একবার চোখ বুলিয়ে দিবে ঠিক আছে তাতে দেখে পুরো প্যাকেজিং হয়ে যাবে ঠিক আছে আর আমার ব্যাচও এইরকম আমি লং কোয়েশ্চেন করাচ্ছি পি ওয়াই কিউ করাচ্ছি ভিডিও দিচ্ছি তারপরে দু তিনটা ভিডিওর পরে পুরো কোয়েশ্চেনের পিডিএফ দিয়ে দিচ্ছেন অ্যান্সারের পিডিএফ দিয়ে দিচ্ছে ঠিক আছে তাতে কি হবে বলতো একসঙ্গে তোমাদের প্র্যাকটিস রিভিশন হয়ে যাবে যখন দেখে নিলে আরেকবার জাস্ট পাঁচ দশ মিনিট খরচ করে পিডিএফটা ডাউনলোড করে দেখে নিলে দেখবে একদম ক্লিয়ার হয়ে যাবে আর তো ঠিক আছে ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করে জানাও বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও ওকে আর ঠিক আছে সত্য মিথ্যা দেখো কি বলেছে বলছে এ বি মূলধনের অনুপাত ইলেভেন ইস নাইন হলে তাদের প্রাপ্য লাভাংশের পার্থক্য টেন হবে টেন পার্সেন্ট মানে পার্থক্যের পার্সেন্টেজ তোমার দিয়ে দিচ্ছে একের দাগে দেখো এও বি এর মূলধনের অনুপাত আমরা কি জানি বল অংশীদারি কারবারের ক্ষেত্রে আমরা জানি যে মূলধনের অনুপাত মানাই হচ্ছে কি বলতো লাভ্যাংশের অনুপাত তাহলে ই ইলেভেন স্টোর নাই এটা তো লাভ্যাংশের অনুপাত হবে তার মানে আমি এখানে লিখতে পারি না যে এ ও বি এর লাভ্যাংশের অনুপাত লিখতে পারি না ইলেভেন ইলেভেন ইস টু নাইন একই তো থাকবে মূলধন অনুপাত যা সেটাই লাভ অনুপাত বুঝতে পারলে তো তার মানে দেখো এখানে ইলেভেন ইস টু নাইন হয় তাহলে এ এর লাভ্যাংশকে আমি ইলেভেন এক্স বি এর লাভ্যাংশকে নাইন এক্স মানে টাকা এগুলো হবে ধরে নিতে পারি ওকে এক্স হচ্ছে আনুপাতিক কি বলো আনুপাতিক ধ্রুবক ঠিক আছে কমন মানে কি বলে সাধারণ ধ্রুবক ঠিক আছে সাধারণ অনুপাত বলা হয় ওকে তো ইলেভেন এক্স এবং নাইন এক্স হলো এবারে দেখো এখানে সাধারণ অনুপাত এবারে পার্থক্য তাহলে কত বলো এদের মধ্যে পার্থক্য কত ডিফারেন্স কত বলো এদের মধ্যে ডিফারেন্স টু এক্স না এদের মধ্যে ডিফারেন্স টু এক্স টাকা না এবারে একটা জিনিস এখানে দেখো আমাকে কিন্তু বৃদ্ধি বলেনি আমাকে পার্সেন্ট পার্থক্যের পার্সেন্টেজ চেয়েছে তাই না আচ্ছা পার্সেন্টেজ মানে কি হান্ড্রেড এর মধ্যে মানে মোটের পার্সেন্টেজ হয় না হান্ড্রেড মানে মোট ধরা হয়

তাহলে যাবে এবং এটা হান্ড্রেড এ নিয়েছি হবে ওকে ক্লিয়ার হয়েছে হয়নি বল ট্রু হবে নেক্সট কোয়েশ্চেন যাবো আচ্ছা দুয়ের দাগে তিনে দু কোয়েশন এক্স ওয়াই এর সঙ্গে এক্স এর সঙ্গে ব্যস্ত পেতে এক্স এর সঙ্গে ব্যস্ত ওয়াই জেট এর সঙ্গে ওয়াই জেট এর সঙ্গে ব্যস্ত ভেদে থাকলে ব্যস্ত ভেদে আছে তাহলে এই জায়গাটায় আমি লিখতে পারি না এক্স ভ্যারিজাস দেখো কে ওয়ান করতে করা উচিত কিন্তু আমি শর্ট ভাবে করি একই ব্যাপারও দেখো এক্স ভ্যারিজাস ওয়ান বাই ওয়ান বাই হয়ে যাবে তাহলে ওয়ান বাই জেড মানে কি এখান থেকে আমি লিখতে পারি না এক্স ভ্যারিজাস জেট জেড উপরে উঠে যাবে তার মানে হচ্ছে দেখো এর সঙ্গে জেট কি ভেদে রয়েছে সরল ভেদেই রয়েছে তাহলে আমার তো এখানে সরল ভেদেই দেওয়া রয়েছে তাহলে এটাও কিন্তু আমাদের ট্রু হয়ে যাবে সত্য হবে হবে আমার তিনের বৃত্তস্থ ট্রাপিজিয়ামের এ বি বৃত্তের একটি ব্যাস আচ্ছা দেখো তিনের দাগের কোয়েশ্চেন করবো এবিসিডি তাহলে একটা ট্রাপিজিয়াম মাতবো আচ্ছা এবি কিন্তু বৃত্তের ব্যাস বলে দিয়েছে তাহলে এবি আচ্ছা সি ডি এইভাবে আঁকবো আমি এখানে সি রাখি এখানে ডি রাখি তাহলে এ বি সি ডি বৃত্তিটা ট্রাপিজিয়াম হয়েছে ট্রাপিজিয়ামে কি এক জোড়া বিপরীত বহু সমান্তরাল হয় না আমি ডি সির সঙ্গে এ টা সমান্তরাল নিলাম বলছে এ বি একটি ব্যাস এ বি ব্যাস এ বি সমান্তরাল সি ডি বলে দিছে এ বি সমান্তরাল সি ডি বি সি ডি একশো দশ ডিগ্রি বি সি ডি কোনটা একশো দশ বলে দিয়েছে এইটা একশো দশ ডিগ্রি বলে দিয়েছে ঠিক আছে আচ্ছা বলছে বি আচ্ছা আরো কি দেওয়া আছে মান হবে থার্টি ডিগ্রি মান হবে ডিগ্রি ডিগ্রি বিডিসি হবে এটা দেখো প্রথমত হচ্ছে কি এটা কত হয়ে যাবে নাইনটি ডিগ্রি হয়ে যাবে না কেন অর্ধবিত্তস্ত কোন হয় দেখো ব্যাসের ব্যাসের উপরই রয়েছে ঠিক আছে না আচ্ছা এটা যদি নাইনটি ডিগ্রি হয় আচ্ছা ঠিক আছে কোনো অসুবিধা নেই আচ্ছা এটা একশো দশ তাহলে আহ বৃত্তস্থ চতুর্ভুজে বিপরীত কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি বা দুই তোমরা জানো একশো দশ হলে এই যে আমি দাগ দিলাম এইটা কত হয়ে যাবে ডিগ্রি হয়ে যাবে দিলেই টোটাল টোটাল হবে ওকে তাহলে নব্বই এটা কত হবে বলো এটা কত হবে ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কত ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি হয়েছে তাহলে এটা নব্বই এটা সত্তর তাহলে এটা নিশ্চয়ই কুড়ি ডিগ্রি হবে কুড়ি সত্তর কুড়ি নব্বই নব্বই একশো আশি এবারে দেখো এই দেখো ডিসির সঙ্গে দেখো সমান্তরাল আবার দেখো দাগ দিচ্ছেন ডিসির সঙ্গে বি সমান্তরাল তার মানে দেখো একটা যদি আমি কি বলি এটা একান্তর কোন হয়েছে তাহলে এটা কুড়ি হলে এইটাও আমার কুড়ি হয়ে যাবে না এইটাও আমার কুড়ি হয়ে যাবে না কুড়ি ডিগ্রি হয়ে যাবে না ঠিক না তার মানে অ্যাকচুয়াল আমার কিন্তু অ্যান্সার হওয়া উচিত কুড়ি ডিগ্রি কিন্তু এখানে দেওয়া আছে আমার কত তিরিশ ডিগ্রি দেওয়া আছে তাহলে এইটা এতক্ষণ আমার দু তিন নম্বর দাগে মিথ্যা ঠিক আছে নেক্সট কোয়েশ্চনে যাই আচ্ছা নেক্সট কোয়েশ্চন কি বলেছে দেখো বলছে ত্রিকোণ মিত্রিক কোণের পরিমাপ জিরো থেকে থ্রি সিক্সটি ছাড়াও জিরো ডিগ্রি এর কম যে কোনো পরিমাপ হতে পারে সত্য কারণ আমরা জানি নেগেটিভ অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে আর বিপরীত দিকে দুটো পড়েছিলাম না ইয়াস অন্য ঘড়ির কাঁটার দিকে এবং বিপরীতে পড়েছিলাম তাহলে যখন আমি ঘড়ির কাঁটার দিকে নিচের দিকে নামো মাইনাস কিন্তু আসে ঠিক আছে তোমরা মাইনাস এখনো কিন্তু মাইনাস কিন্তু জিরো কম কোনো মান হতে অবশ্যই পারে ঠিক আছে জিরোর থেকে নেগেটিভ হতে পারে এটা তোমরা জেনে রাখো আচ্ছা আর একক ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট গোলককে গলিয়ে আর বাই থ্রি একক ব্যাসার্ধের মোট তিনটি গোলক তৈরি করা যাবে প্রথমত হচ্ছে কি এই স্টেটমেন্টটাকে প্রুফ করতে হলে আমরা কি জানি কোনো জিনিসকে গলার হয়েছে মানে আয়তনকে গলার হবে এবারে ধরো এটাকে আমি বলাবো এইটাকে গলিয়ে এইরকম আমি তিনটা জিনিস তৈরি করি এর মানে কি এর যা আয়তন হবে ওই তিনটা জিনিস যেটা তৈরি করলাম ও তিনটা জিনিসের মোট আয়তনের সঙ্গে সময় হওয়া উচিত যদি হয় তাহলে আমার স্টেটমেন্টটা ঠিক হবে তার মানে এখানে দেখো প্রথমত হচ্ছে নীলের গোলকের আর একক ব্যাসার্ধ বিশিষ্ট তাহলে প্রথমত হচ্ছে গিয়ে কি আমার গোলকের যে আমার প্রথম গোলকের যে আয়তন হবে আয়তন হবে বড় গোলকের যে আয়তন হবে সেটা কত চারের তিন পাই আর কিউ ঠিক হয়ে গেল এটা আমার আয়তন ঠিক আছে ঘন একক ক্লিয়ার হয়েছে না এবারে বলি আর বাই থ্রি একক বিশিষ্ট তাহলে আমার ছোট গুলোকে এটা এটা বড় গোলকে তাহলে ছোট গুলোকের আয়তন কত হবে আর বাই থ্রি একক ব্যাসার্ধ বলেছে মানে চার তিন পাই আর বাই থ্রি এর হোল ওকে তাহলে চার তিন পাই ইন্টু আর কিউ বাই তিন তিন নয় তিন সাতাশ ঠিক আছে তাহলে এইটা পাচ্ছি এবারে এরকম কটা রয়েছে তিনটা রয়েছে মানে অ্যাকচুয়ালি তিনটি ছোট ছোট গোলকের আয়তন কত হবে থ্রি ইন্টু

সংখ্যা গুরুমান কতবার বলেছি দেখো আমি আগের ভিডিও তো বলছি সংখ্যা গুরুমান দুই হবে ইয়ার জন্য দেখো পাঁচ কবার আছে এখানে আগে পর লিখে দেবে দুই কবার আর থাকবে ফাইভ থ্রি কত কত আলাদা আলাদা সংখ্যা রয়েছে ফোর রয়েছে ঠিক আছে সেভ করে নি আমি আচ্ছা দুই কবার রয়েছে একবার দুবার তিনবার চারবার চার রয়েছে তারপরে পাঁচ কবার রয়েছে এক দুই তিন চার পাঁচ ও চারবার রয়েছে তিন কভার হচ্ছে একবার চার কভার হচ্ছে একবার তাহলে দেখো এখানে কিন্তু সংখ্যা গুরুমান দুটো হতে পারে দুইও হবে পাঁচও হবে তাহলে এখানে দুই দিয়েছে অবশ্যই সত্য হবে সব থেকে বেশি মানে যে সংখ্যাটা থাকবে যে বেশি বার থাকে ওটাই সংখ্যাগুরুমান এখানে দুই এবং পাঁচ দুটোই কিন্তু সংখ্যা সংখ্যাগুরুমান হবে ক্লিয়ার হয়েছে দেখো কমপ্লিট করে দিলাম আজকে শর্ট কোয়েশ্চেন গুলো দেখো কত সময় লাগছে দেখ ঠিক আছে প্রত্যেকটা প্রশ্নের ডিটেল যদি তোমরা করো তোমাদেরও কিন্তু সময় লাগবে আছে সময় দিয়ে করো না অসুবিধা কোথায় আমার আজকে চার নম্বর চলছে কত কত দিনের সময় লাগবে ঠিক তোমাদের এক্সামের আগে অনেকগুলো অনেকগুলো করে দেবো শুধু সঙ্গে থাকো নতুন যদি হয়ে থাকো বলবো সাবস্ক্রাইব করে রাখ ঠিক আছে আর টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে যাও তোমরা ঠিক আছে নেচে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থাকবে আমার ব্যাচে জয়েন হতে হলে অ্যাপ্লিকেশানও লিঙ্ক রয়েছে ফার্স্ট কমেন্ট বক্সে পিন করে দেবো হলে তোমরা ডেসক্রিপশন বক্সেও পেয়ে যাবে ফোন নাম্বারও রয়েছে জয়েন হয়ে যাও অনেক উপকারে লাগবে আমি চাইছি যে ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা স্টুডেন্ট কম টাকা বিনিময়ে যাতে ভালো অঙ্ক করতে পারে ভালো অঙ্ক শিখতে পারে সেই ব্যবস্থা করছে আমাদের তো যদি পারো তো এখানে এখানে শুধুমাত্র অঙ্কই করানো হয় যদি পারো পারো তো তো তোমরা ব্যাচে জয়েন হয়ে যেতে এতক্ষণ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুদের মধ্যে প্লিজ শেয়ার করে দিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করতে ভুলো না নতুন হলে সাবস্ক্রাইব করো নেক্সট ভিডিও দেওয়া দেখা হচ্ছে পার্ট টু নিয়ে দু নম্বরের প্রশ্নগুলো নিয়ে ততক্ষণ ভালো থাকুক সুস্থ থাকুক যায়